২৪ ঘন্টা নাট্যোৎসব, ২৪ ঘন্টা নাট্যোৎসব শুরু হচ্ছে ২৫ তারিখ, আর ২৪ তারিখ আমরা যেটা করছি যে আমাদের এই ২৪ ঘন্টা নাট্য উৎসবে যে সমস্ত নাট্যকাররা নাটক লিখেছেন সেই নাটকগুলোই তো মঞ্চস্থ হবে। তো আমাদের একটু নতুন ভাবনা, সেই ভাবনাটাও আমাদের উৎসববাবুর মস্তিষ্ক থেকেই বেরিয়েছে যে আমরা থিয়েটার দেখি, থিয়েটার দলের নাম পাই, থিয়েটারের নাম পাই, পরিচালকের নাম পাই, কিন্তু নাট্যকারের নামটা আমরা পাই না। বহু ক্ষেত্রেই পাই, কিছু কিছু ক্ষেত্রে পাই, কিন্তু বহু ক্ষেত্রেই পাই না। তা যার লেখা, যার সৃষ্টি আমরা মঞ্চস্থ করতে চলেছি তাকেই আমরা অনেকেই চিনি না। তাই আমাদের ভাবনা এবারে সেই সমস্ত নাট্যকারদের নিয়ে আমরা একদিন আড্ডা মারবো এবং তাদের সম্মাননা জ্ঞাপন করবো, আমাদের ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী আমরা তাদেরকে সম্মান জানাবো এবং তাদেরকে বসে আড্ডা মারবো একসাথে বসে। এটা আমাদের একটা নতুন ভাবনা এই ২৪ ঘন্টা নাট্য উৎসবের সাথে সাথে। আর ২৪ ঘন্টা নাট্য উৎসব নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই আমাদের পাশে বিগত দিনেও ছিলেন, আশা করব সামনে যে আমাদের উৎসব সেই উৎসবে আমাদের পাশে থাকবেন। আরেকটা খবর বলে রাখি যে শুধু নাট্য বন্ধুরাই জেগে থাকেন না, জেগে থাকেন আপামর দর্শক, মানে দর্শক এবং নাট্য পরিচালক, নাট্যকর্মী, নাট্য অভিনেতা যারা পিছনে থেকে আলো করেন, মঞ্চ সাজায়, তারা যেমন জেগে থাকেন তেমনি জেগে থাকেন সাধারণ দর্শক, যাদের জন্যই আমাদের এই নাট্য উৎসব। সুতরাং দর্শক ছাড়া তো আমরা এই নাট্য উৎসব করতে পারতাম না। সুতরাং সবার আগে ধন্যবাদ দেবো আমি সেই সমস্ত দর্শক ভাইদের, দর্শক বন্ধুদের, যাদের জন্যই নাটকটা করা, যাদের জন্য আমরাও ২৪ ঘন্টা জেগে থাকতে পারি। আমাদের জেগে থাকার প্রেরণা কিন্তু সেই দর্শক বন্ধুরা। সুতরাং আপনাদের মাধ্যমেই আমি সেই দর্শক বন্ধুদেরকে বারবার আহ্বান জানাচ্ছি, আপনারা এবারেও আসুন, আমাদের সাথে থাকুন, হই হই করে আমরা আবার ২৪, ২৫ এবং ২৬ একটা নাটকের পরিবেশ তৈরি করি এই তপন থিয়েটারের মাধ্যমে। অনেকে বলে নাকি থিয়েটারের দর্শক হয় না, ভুল, থিয়েটারের দর্শক যে হয় সেটা রাত ২টার সময় এলে তপন থিয়েটারে আপনারা বুঝতে পারবেন, ভোর ৬টার সময় এলেও বুঝতে পারবেন। ভোর ৬টায় আমাদের পথনাটক হয় রাস্তার সামনে, যত পথচারী আছে এলাকার সমস্ত ভিড় হয়ে থাকে, যারা প্রভাত ফেরিতে হাঁটেন সকালবেলা তারা সেদিনকে হাঁটতে যান না, সব দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থেকে থেকে ব্যায়াম করেন আর নাটক দেখেন, মানে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। তো সেই হিসাবে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে অভিজ্ঞত নয় তাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে আপনারা দয়া করে এবারে আসুন। আমি হলফ করে বলতে পারি যে আপনারাই বলবেন সামনের বছর, মানে আগামী বছরের জন্য আপনারাই আপনাদের পরিচিত মানুষদের নিয়ে আসবেন এই মঞ্চ হল ভরিয়ে দেওয়ার জন্য। আর লাস্টে আমি আবার অভিনন্দন জানাবো আপনাদের, আর কৃতজ্ঞ জানাবো, কৃতজ্ঞতা স্বরূপ জানাচ্ছি আমাদের মিউনাসের কর্ণধার এবং এই পুরো উৎসবের যিনি মেন্টার, যার অসংখ্য পরিশ্রম, বিশ্বাস করবেন না এই মানুষটা অসুস্থ, সেই কারণেই আমরা বিগত ৫-৬ বছর করতে পারিনি। তো এই অসুস্থ অবস্থাতেও লোকটা রাত জেগে, এই যে ফ্লেক্সটা দেখতে পাচ্ছেন আপনার পিছনে, সারা রাত জেগে লোকটা ফ্লেক্সটা তৈরি করেছে, পরের দিন সকালবেলা অফিস করছে। সুতরাং একজন কতটা নাট্যপ্রেমী হলে, নাটককে ভালোবাসলেই যেই সব কাজ করা যায় সেটা তার উদাহরণ হচ্ছে এই উৎসব দাস, যার প্রেরণায়, যার নেতৃত্বেই আমার মিউনাসের দল এগিয়ে চলেছে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, ভালো থাকবেন, ধন্যবাদ।